মঙ্গলবার নদিয়ায় 300-র বেশি দুস্থ ও গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। নদিয়ার বমকিম নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে মঙ্গলবার 300-এর ওপর দুস্থ দিন আনা দিন খাওয়া এবং পরিস্থিতির শিকার হওয়া মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সমবায়ের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন আধিকারিকেরা ছাড়াও রঘুনাথপুর হিজুলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শঙ্কর লস্কর, পঞ্চায়েত প্রধান এবং সমবায়ের ম্যানেজার বলেন, যতদিন লকডাউন থাকবে তারা মানুষের পাশে বিভিন্ন পরিষেবা প্রদান করে যাবেন। পৌঁছে গেছি নদিয়ার বঙ্কিম নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে। সেখানে আজ দুস্থ দিন আনা দিন খাওয়া এবং পরিস্থিতির শিকার হওয়া মানুষদের তারা আজ খাদ্যদ্রব্য বিতরণ করছে। পাশাপাশি এই সমবায় সংস্থা তারা এই বর্তমানে দুর্যোগপূর্ণ দিনে আজ এই পরিস্থিতির মধ্যে দিয়ে, লকডাউন পরিস্থিতির মধ্যে দিয়ে করোনা মোকাবেলায় মানুষের পাশে থাকার জন্য তারা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। সেই বিষয়ে আমরা আজ জেনে নেব এখানে হিজুলি 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়প্রকাশ লস্কর এবং এই সমবায় ব্যাংকের যিনি একজন বোর্ড অফ ডাইরেক্টর্স রয়েছে এবং সরকারি নমিনি রয়েছে, আমরা তাকে তার কাছ থেকে আমরা জেনে নেবো। দাদা, আপনাকে স্বাগত ভিশন 24 ইন্ডিয়ার পক্ষ থেকে। আজকে আপনাদের অভিনব উদ্যোগটা আমাদের দর্শকদের বলুন। নমস্কার, আজকে আমাদের বঙ্কিনগর এসকিউএস সমবায় লিমিটেডের পক্ষ থেকে দিন আনা খেটে খাওয়া মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আজকে একমাত্র লক্ষ্য। আপনারা জানেন, ইতিপূর্বে শুনেছেন, সারা ভারতবর্ষে লকডাউন পরিস্থিতির মধ্যে খেটে খাওয়া দিন আনা মানুষের আজকে কি করুণ পরিস্থিতি। সেই করুণ পরিস্থিতির মোকাবেলায় তাদের পাশে দাঁড়ানোই আজকে আমাদের বঙ্কিনগর সমবায় ব্যাংকের মহৎ উদ্দেশ্য। অসহায় মানুষের হাতে কিছু খাদ্যদ্রব্য তুলে দিতে পেরেছি, এই জন্য আমি বঙ্কিনগর সমবায় ব্যাংকের ম্যানেজার এবং চেয়ারম্যান সাহেব, সেক্রেটারি সাহেব এবং অন্যান্য যারা ডিরেক্টর বোর্ডে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আগামী দিনে যদি এই লকডাউন পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয়, তবে এ কথা বলার অবকাশ নেই, আমাদের ব্যাংকে যে চেয়ারম্যান এবং ম্যানেজার সাহেব আছেন, সেক্রেটারি আছেন, এনারা প্রতিনিয়ত যখনই জেনারেল মিটিং হয় আমাদের সকলের সহমত নিয়ে প্রতিটা কাজের সমস্ত সমস্ত বিষয়ে সাজেশন নিয়ে আমাদের সঙ্গে আলোচনা মতে হয়। তবে আমি বলবো, এনাদের এই মহৎ উদ্দেশ্য যেহেতু হয়েছে, আগামী দিনেও যদি এরকম লকডাউন পরিস্থিতি চলতে থাকে অবশ্যই এনারা আরও মানুষের পাশে দাঁড়াবে। মুখ্যমন্ত্রীর তান্ত্র বলে ইতিপূর্বে বঙ্কিনগর কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে 20,000 টাকা তুলে দেওয়া হয়েছে। আমরা এতক্ষণ কথা বললাম এই বোর্ড অফ ডাইরেক্টর্সের অন্যতম সদস্য গভর্নমেন্ট নমিনি জয়প্রকাশ লস্কর মহাশয়ের সঙ্গে, এবং যিনি বর্তমানে এই জায়গার প্রধান। আজ আমরা কথা বলবো আরেকজন মানুষের সঙ্গে, যিনি আমি বঙ্কিমনগর এসকেএস লিমিটেডের ম্যানেজার স্বপন ভদ্র। আজ এই এখানে কোভিড-19 জন্য সারা পৃথিবী যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, গাড়ি বন্ধ, বাস বন্ধ এবং খেতে খাওয়া দিন আনা মানুষ এরা খেতে পাচ্ছে না। আমাদের আশপাশের যারা আজকে 500-600 গ্রামের মানুষের এই অবস্থা দেখে আমাদের সমবায় সমিতির পক্ষ থেকে আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের অনুমতি নিয়ে আমরা আজকে এখানে কিছু গরিব মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছি এবং আমরা প্রায় 300-র উপরে মানুষকে আজকে 4 কেজি সরু চাল, 500 মসুরির ডাল এবং 500 সর্ষের তেল এই আমরা দিলাম। এছাড়াও আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20,000 টাকা দান করেছি। এই পরিস্থিতি যদি এরকম চলতে থাকে আগামীতে আমরা চেষ্টা করব আমাদের এই সমবায়ের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে যতটুকু দাঁড়ানো যায়, যতটুকু সার্বিক সহযোগিতা করা যায় তার চেষ্টা আমরা করব। আমরা এতক্ষণ কথা বললাম এইখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান তথা এই সমবায় সমিতির একজন অন্যতম
বোর্ড অফ ডাইরেক্টরসের সঙ্গে, পাশাপাশি এই সমবায় সমিতির ম্যানেজারের সঙ্গে। নদিয়ার থেকে সমীর দাসের রিপোর্ট, ভিশন 24 ইন্ডিয়া। আপনার প্রশ্ন করা।